দেখছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। চই ঝাল চাষের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিছু কথা আছে। অনেক দিন ধরে একটা বিবাদ চলছে ঝুটো চই আর গেছো চই নিয়ে। বিষয়টা আজ থেকে 500-550 বছর আগে প্রত্যেক বাড়িতেই চই ঝাল দিয়ে রান্না হতো ঝালের পরিবর্তে। তখন প্রত্যেক বাড়ির মানুষ এই চই ঝাল গ্রামের মহিলারা নিজেরা রোপণ করতেন। এবার চই ঝাল গাছের দু ধরনের ডাল বেরোয়, একটা রান্নাঘর হিসেবে সেখান থেকে কাটিং পাওয়া যায় না বা চারা হয় না, আর একটা যেটা প্রত্যেক গাঁটে শিকড় থাকে সেখান থেকে চারা হয়। এবার গ্রামের মহিলারা যখন অন্য বাড়ি থেকে ডাল নিয়ে এসে লাগাতেন তারা 2-3 হাত সাইজের ডাল লাগিয়ে দিতেন। এবার অনেক সময় দেখা যেত রান্নাঘর থেকে গাছ করে নিতেন। এই রান্নাঘর থেকে গাছ করলে কি হয়, 9 মাস বা 10 মাস বা 1 বছর পর এখান থেকে লকলকে যে আগাটা গাছে ওঠে সেটা বেরোতে সময় নেয়। এবার সেখানে ঝোপ আকারে হয়ে যায়, অনেক ডাল অনেক কুশি গজায়। এবার ঝোপ আকারে গাছে উঠল না, থেকে গেল, সেটাকে পরবর্তীতে ঝাড়চই বলে মানুষ চালাতে শুরু করলো। আসলে চই ঝাল একটাই, গেছো চই বা ঝাড়চই বিষয়টা না, বিষয়টা হচ্ছে ঝাড় আকারে চাষ করা হয় একটা, আর একটা গাছে লাগিয়ে গাছে উঠিয়ে দিয়ে চাষ করা হয়। তো এতদিন তো বাণিজ্যিকভাবে চাষ ছিল না, এখন বাণিজ্যিকভাবে চাষ এসছে, সেই জন্য দুটো জাত সবাই বলে চালিয়ে দিচ্ছে। বিষয়টা একই গাছ দুইভাবে শুধু লাগানো হয়। তো জমিতে এই গাছটা করা যায়, 1700-1800 সালের দিকে পরীক্ষামূলক করে দেখা হয়েছিল যে জমিতে রোদ্রে এই গাছটা মরে কি না, দেখা গেছে না মরে না, তবে হালকা ছায়াযুক্ত থাকলে খুব ভালো হয় গাছটা, সেই জন্য বিভিন্ন বাগানে এটা করা হয়। বা জমিতে লাগানো হলো, মাঝে মধ্যে সজনা বা অন্যান্য ফল জাতীয় গাছ লাগিয়ে দেওয়া হয় বা কচার ডালও লাগিয়ে দিয়ে এটাকে চাষ করা হয়। এই গাছটা লাগানোর পর 3-4 মাস পরেই এই গাছটা লকলকে আগাটা বাড়তে শুরু করে। জমিতে যখন লাগানো হয় জমিটা ঝুরঝুরে করে চাষ করে এবার সেখানে এই গাছটাকে রোপণ করা হয়। 3 মাস পর কী করা হয়, আগালিটাকে ঘুরিয়ে দেওয়া হয়, ঘুরিয়ে কিছু মাটি দিয়ে ওই গাঁঠে গাঁঠে দিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে আবার নতুন কুশি গজায়। ফলে একটা গোল মতো করে ঘুরিয়ে দিলে সেখানে প্রচুর নতুন নতুন ডগা বেরোতে শুরু করে এবং নিচে একটা রুটগুলো অনেক মোটা হয় এবং যেটা মাটি দিয়ে চাপা দিয়ে দেওয়া হলো হালকা করে, পরবর্তীতে গাছটা যখন আরেকটু বড় হবে তখন গোড়ায় কিছুটা ওই জৈব সার মিশিয়ে দিয়ে এটাকে লাগিয়ে মানে মাটিটা ছিটা দিয়ে দেওয়া হয়। তাতে কী হয়, আস্তে 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 মাটির সংস্পর্শ পেয়ে এ বেশ মোটা হয় এবং এ নরম থাকে, মানুষ এটা খেতে বেশি ঝাঁজও লাগে, খেয়ে মজাও পায়। এবার এই গাছটা লাগানোর পর মোটামুটি 3 ফিট বাই 2.5 ফিট বা কেউ কেউ লাগাচ্ছে 3 ফিট বাই 3 ফিট, কেউ 4.5 ফিট বাই 3 ফিট, এইভাবে তারা হচ্ছে গাছটাকে লাগাচ্ছে এবং মধ্যেটা একটা আলের মতো করে দিচ্ছে, এই জন্য যে যাতে জলটা ঠিকঠাকভাবে বেরিয়ে যায়। এই গাছ লাগানোর পরে 4-5 মাসের পরে পুরো বাগানে প্রচুর ঘাস আসবে এবং সেই ঘাসটাকে নিড়িয়ে দিতে হয়। নিড়িয়ে দিয়ে শুকনো গাছের পাতা হোক বিচালি হোক দিয়ে মালচিং করে দেওয়া হয় গাছের গোড়াগুলোতে, যাতে বেশি ঘাসও যেন জন্মায় না, আবার অতি বর্ষণে গাছের গোড়ায় যেন জল না জমে। এ গাছ লাগানোর মাঠে চাষ করলে প্রচুর লাভ, 1 বিঘা জমিতে 600-800 গাছ লাগানো যায় এবং এই 800 গাছ লাগাতে গেলে 800 চারা কিনতে হয় না, 100 চারা কিনলেই যথেষ্ট এবং সেটা থেকে প্রচুর 2-2.5 ফিট করে ডাল কেটে কেটে নিয়ে যদি লাগিয়ে দেন গোটা মাঠ ভর্তি হয়ে যাবে, অতএব বেশি চারা কেনার কোনো প্রয়োজন নেই। আর এইটা লাগাতে গেলে প্রত্যেক গাছ প্রতি 2 কেজি মতো গোবর সার লাগে, 1 কেজি মতো ছাই, 50 গ্রাম জিপসাম আর 25 গ্রাম ফুরাডন দিয়ে লাগিয়ে দেওয়া হয়। অনেকেই বলে 2 বছর পর বিক্রি করা যায়, হ্যাঁ করা যায়, সাইজটা খুব ভালো হয় না মাঠে করলে, মাঠে মোটামুটি 3 বছর রাখতে পারলে গাছের গোড়াগুলো 5-6 কেজি করে চলে আসে এবং এটা খোলা বাজারে
বিশাল আহামরি পাইকারি বাজারে দাম এরকম নয়, 170 টাকা থেকে শুরু করে এটা যেটা মাঠে করা হয় সেটা হাইস্ট 325 টাকা পর্যন্ত রেট পাওয়া যায়। আমরা করেছি, আমরা দেখেছি, আপনারা করুন।